তারপরে আমি তোমাদের কোর্সে দেখি 6 পেজ নাম্বার 89 19 থেকে 6 এর অঙ্কটি দেখাচ্ছি অঙ্কটি আছে কি সরল সরল করতে বলা আছে 6 পূর্ণ 2 এর 5 6 পূর্ণ 2 এর 5 যুক্ত 3 পূর্ণ 1 এর 3 হ্যাঁ যুক্ত 1 এর 2 বিয়োগ 7 এর 10 এই অঙ্কটি করা আছে 6 পূর্ণ 2 এর 5 যুক্ত 3 পূর্ণ 1 এর 3 যুক্ত 1 এর 2 মাইনাস 7 এর 10 তাই এটা প্রথমেই তোমরা পূর্ণটা ভেঙে নাও তাহলে 5 6 30 30 আর 2 32 32 বাই 5 তাই তো 5 6 30 আর 2 32 বাই 5 প্লাস 3 3 কে 9 আর 1 কে 10 বাই 3 যুক্ত 1 এর 2 বিযুক্ত 7 বাই 10 তাই এটা লস হয়ে যাবে যোগ চিহ্নগুলো একটা ঘরে রেখে দিলাম 3 5 আর 2 লস কত হচ্ছে দেখো 3 গুণে 6 5 6 30 তাই তো তাহলে এটা কত হচ্ছে 5 6 হলো 6 6 গুণে 12 19 192 ঠিক আছে 5 6 30 180 আর 92 প্লাস 3 10 হলো এটা 3 10 এ 30 এটা হয়ে গেল 10 10 এ 100 আর এটা কত হলো 2 15 এটা হলো 15 মাইনাস 7 বাই 10 ঠিক আছে একটু দেখে নাও 30 6 6 2 12 8 19 3 10 100 হলো আর এটা হলো 2 30 ভাগ করলে 15 15 কে 15 তাহলে এটা যোগ করতে হবে 192 আর 100 292 292 আর 5 297 মানে হচ্ছে 307 বাই 30 তাই তো 5 2 7 1 10 মাইনাস 7 বাই 10 ঠিক আছে 292 307 ঠিক আছে এবার তাহলে 30 লস হলো 30 তাহলে এটা কত হচ্ছে 307 মাইনাস 3 এটা হলো কত 10 এ 10 এ যদি 30 কে ভাগ করে যদি না হলো তাহলে 307 তে 21 বিয়োগ করো 21 হলো বিয়োগ করলে কত হচ্ছে 6 1 কয় 7 6 7 2 এ কয় 10 8 এ 10 286 নাকি 286 বাই 30 এটা যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত পাবো 15 আর এটা 2 দিয়ে কাটলে 14 14 3 হ্যাঁ আর তো যাবে না তাহলে 143 হলো 286 143 কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি 15 135 135 তাহলে এটা হচ্ছে 8 হ্যাঁ তাহলে আমরা ভাগফলটা পাচ্ছি কত 9.8 বাই 15 9.8 বাই 15 ঠিক আছে 145 তাহলে নিম্ন সরল মান হলো 9.8 বাই 15 19 থেকে 7 এর অঙ্কটি দেখো 19 থেকে 7 19 থেকে 7 এর অঙ্কটি দেখো এটা সরল করতে বলা আছে 19 থেকে 7 19 থেকে 7 হ্যাঁ এটা কি বলা আছে না এটা আছে দেখো 11 16 সেকেন্ড ব্র্যাকেট আছে তারপর আছে 11 16 ভাজিত প্রথম ব্র্যাকেট আছে তারপর আছে 5 এর 6 5 এর 6 যুক্ত 2 এর 3 হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আর আছে মাইনাস 1 এর 3 এটা সরল করতে হবে হ্যাঁ 11 16 ভাজিত 5 এর 6 যুক্ত 2 এর 3 বিযুক্ত 1 এর 3 এটা সরল করতে হবে তাহলে প্রথম বন্ধনের কাজ একবার আমরা জানি বাকিগুলো যথারীতি একই থাকবে ভাজিত তাহলে এটা কত হয়েছে 6 এর 3 এর লসাগু এই কাজটা আগে হলো প্রথম ব্র্যাকেটের কাজ 6 এর 3 এর লসাগু 6 হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট বসে গেল মাইনাস 1 এর 3 তাহলে এটা কত হচ্ছে 6 এর 3 এর লসাগু 6 এটা হয়ে গেল কত না 5 6 কে 6 5 হলো আর এটা 3 আর 2 গুণে 4 হলো 6 কে 2 দিয়ে ভাগ করে 3 দিয়ে ভাগ করলে 2 2 গুণে 4 হলো তাহলে এটা কত হলো সেকেন্ড ব্র্যাকেট আবার বসলো 11 বাই 16 ভাজিত
5 আর 4 9 নাকি 9 বাই 6 9 বাই 6 সেকেন্ড ব্র্যাকেটের কাজ প্রথম ব্র্যাকেটের কাজ শেষ সেকেন্ড ব্র্যাকেটের কাজ শুরু হবে মাইনাস 1 এর 3 তাহলে এটা কত হচ্ছে দেখো 11 16 গুণিত ভাজিত গুণিত হবে সংখ্যাটা উল্টে হবে অর্থাৎ 9 6 এর 6 নেওয়া হবে হ্যাঁ 9 6 এর 6 নেওয়া হলো মাইনাস 1 এর 3 এবার এটা যদি আমরা কাটিয়ে 3 দিয়ে 3 দুগুণে 6 আর এটা হচ্ছে 3 3 9 3 3 9 3 দুগুণে 6 2 আর 16 কেটে পেলাম আমরা 8 তাহলে কত হলো 11 বাই নিচে হচ্ছে 24 11 বাই 24 মাইনাস 1 এর 3 তাহলে এটা 24 লস হবে করে ফেলো 24 লস হবে তাহলে এটা হচ্ছে 11 মাইনাস 3 8 এটা হয়ে গেল 8 নাকি ঠিক আছে 24 লস হবে 11 মাইনাস 8 11 থেকে যদি 8 বাদ দিই 3 3 এর 24 এটা কাটাকাটি করে দাও 8 সমান হচ্ছে 1 এর ঠিক আছে 1 এর হলো এরপরে 5 এর থেকে 7 হবে 5 এর থেকে 8 এর উপরে দেখো 5 এর থেকে 8 এরটা 5 এর 19 এর থেকে 8 এরটা 19 এর থেকে 8 এটাও তাই হবে 4 গুণ 2 এর 3 4 গুণ 2 এর 3 ভাজিত আছে 2 এর 3 4 গুণ 2 এর 3 ভাজিত 2 এর 3 বিয়োগ 3 এর 8 তাহলে এটা কত হচ্ছে 3 ছেড়ে 12 12 গুণে 12 2 যোগ 3 ছেড়ে 12 12 2 14 14 বাই 3 ভাজিত 2 এর 3 মাইনাস 3 এর 8 তাহলে এটা হচ্ছে 14 বাই 3 গুণিত হ্যাঁ 2 এর 3 টা 3 এর 2 হয়ে গেল গুণ চিহ্ন হলো আর মাইনাস 3 বাই 8 3 আর 3 কাটলো 2 আর 14 কেটে হলো 7 তাহলে এটা কত হলো 7 মাইনাস 3 এর 8 বিয়োগ করবো আর লসাগু তার কাছে 56 মাইনাস 3 তাহলে কত হচ্ছে 56 থেকে 3 বাদ দিলে হচ্ছে 53 বাই 8 53 বাই 8 তাহলে যদি 6 একটা 48 5 53 বাই 8 6 6 পূর্ণ 5 এর 6 একটা 48 5 53 হ্যাঁ তো 6 পূর্ণ 5 এর অর্থাৎ 53 কে 8 দিয়ে ভাগ করে আমরা এটা পেলাম কত হবে এখানে যেমন পড়বে 19 এর আগে 9 অর্থাৎ 5 এর পড়বে প্রথম মান দেওয়া আছে তারপর আছে দুই শূন্য তিন এর চার দুই শূন্য তিন এর চার হ্যাঁ ভাজিত দুই শূন্য তিন এর চার দুই শূন্য তিন তার যুক্ত যুক্ত তিন শূন্য এক এর দুই তিন শূন্য এক এর দুই তারপর আছে ভাজিত ভাজিত দুই শূন্য এক এর সাত দুই শূন্য এক এর সাত তারপর আছে ভাজিত তেরো শূন্য এক এর চার ভাজিত তেরো শূন্য এক এর চার আমরা আরো মিলিয়ে নিচ্ছি দুই শূন্য তিন এর চার যুক্ত তিন শূন্য এক এর দুই ভাজিত দুই শূন্য এক এর সাত ভাজিত তেরো শূন্য এক এর চার সরল করতে হবে তাহলে প্রথমেই পূর্ণটা ভেঙে নিতে হবে পূর্ণটা ভাঙলে কত চার দুগুণে আট আট আর তিনে এগারো আট আর তিনে এগারো বাই চার যুক্ত তিন দুগুণে ছয় এটা হচ্ছে সাত বাই দুই ভাজিত সাত গুণে চোদ্দ আর একটা পনেরো পনেরো বাই সাত ভাজিত চারত্র বাহান্ন আর একটা তিপ্পান্ন বাই চার চারত্র বাহান্ন আর একটা তিপ্পান্ন বাই চার ঠিক আছে এবার এটা বাকের কাজটা প্রথম করবো যুক্ত সাতের দুই গণিত সাত বাই পনেরো হ্যাঁ সাতের দুই গণিত পনেরো সাত আছে এটা সাত বাই পনেরো হলো ভাজিত তিপ্পান্ন বাই চার হলো তাহলে এটা কত হচ্ছে এগারো বাই চার যুক্ত সাত সাতে ঊনপঞ্চাশ সাত সাত ঊনপঞ্চাশ আর এটা হচ্ছে পনেরো দুগুণে তিরিশ ঠিক আছে ভাজিত তিপ্পান্ন বাই চার এবার এটা যোগ করবো চার আর তিরিশের লসাগু করতো ষাট হবে চার আর তিরিশ দুটি নিয়ে এবার চার দিয়ে পড়ো দুই দুই চার পনেরো ষাট ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো ষাট লস হবে পনেরো হলো পনেরো এগারো গুণ করলে হচ্ছে একশো পঁয়ষট্টি চার পনেরো ষাট পনেরো এগারো একশো পঁয়ষট্টি প্লাস তিরিশ গুণ ষাট এটা দুই তাহলে নয় নয় গুণ আটের আটানব্বই হবে ঠিক আছে
49 2 দিয়ে গুণ 80 98 এটা হচ্ছে ভাগফল ভাগফল 54/4 তাহলে এটা যোগ করো 8 এর 5 13 8 এর 5 13 14 এর 10 10 আর 6 এর 16 263/60 ঠিক আছে কত হচ্ছে দেখে নাও 263/60 আর এটা গুণ চিহ্ন হবে আর এটা হবে 4/53 হ্যাঁ তাহলে এটা কাটলাম 4 15 হলো আর এটা কাটাকাটি যাবে যাবে না ঠিক আছে তাহলে এটা যদি 6 2 8 3 11 এটা কাটাকাটি যাচ্ছে না তাহলে এটা আমরা কত পাচ্ছি না 263/ এটা গুণ কত 53 আর 15 গুণ 3 15 45 3 15 45 এর 5 7 4 5 15 75 আর 4 79 হ্যাঁ তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যানসার 263 3 15 45 এর 5